আপনাকে ধন্যবাদ দেই ভিডিওটি প্লে করার জন্য। আমি গত মঙ্গলবার রাতে ফেসবুকে ছিলাম এবং সেই সময় ফেসবুকে একটা ভিডিও দেখি। ভিডিওটি দেখে আমার খুব খারাপ লাগে এবং তারপরে গানটা তৈরি করা হয়। আমি এই বিশ্বাস নিয়ে গানটি তৈরি করেছি যে সৃষ্টিকর্তা এই গানটির মাধ্যমে অনেকের হৃদয়ে কথা বলবেন। আমার ছোট ভাই জিম আমাকে এই গানটি তৈরি করতে অনেক সাহায্য করেছে। গানটি শেষ হওয়ার পরে সেই ভিডিওটিও সংযুক্ত করব, যে ভিডিওটি দেখে আসলে গানটি তৈরি করেছিলাম। আমি বিশ্বাস করি যে অনেকের হৃদয়ে গানটি কথা বলবে এবং অনেকে হয়তো সেই কথায় সাড়া দেবে। থ্যাংক ইউ। এতগুলো মুখ হয়ে আছে ম্লান, হয়তো না খেয়ে ঘুমোচ্ছে কত প্রাণ। চোখে আছে জল তবু পড়ছে না তা, একে একে বন্ধ হয়ে যাচ্ছে পরিচিত দা। এতগুলো হয়ে আছে ম্লান, হয়তো না খেয়ে ঘুমোচ্ছে কত প্রাণ। চোখে আছে জল তবু পড়ছে না তা, একে একে বন্ধ হয়ে যাচ্ছে পরিচিত দা। ক্ষুধা আছে পেটে, খেটেও খেতে চায়, ঘরে নেই চাল পথে গেলে মার খায়। একটি মুখেও যদি তুলে দিতে পারো একটু আহার, করো তবে সেটুকুই একটা প্রাণ কিছু খেতে পা। একটি মুখেও যদি তুলে দিতে পারো একটু আহার, করো তবে সেটুকুই একটা প্রাণ কিছু খেতে পা। কোটি কোটি হাত আগাতে বার, ভালোবাসতে শিখো মানুষেবার, ভালোবাসতে শিখো মানুষেবার। তারাও তো মানুষ, তাদেরও ক্ষুধা পায়, তাদেরও শরীর ক্ষুধা পেলে খেতে চায়। ক্ষুধায় কাঁপে হাত, শুধু একা তো কাঁদ, ঘুম ভেঙে যায়, খুব কষ্টে কাটছে রাত। তারাও তো মানুষ, তাদেরও ক্ষুধা পায়, তাদেরও শরীর ক্ষুধা পেলে খেতে চায়। ক্ষুধায় কাঁপে হাত, শুধু একা তো কাঁদ, ঘুম ভেঙে যায়, খুব কষ্টে কাটছে রাত। ক্ষুধা আছে পেটে, খেটেও খেতে চায়, ঘরে নেই চাল পথে গেলে মার খায়। একটি মুখেও যদি তুলে দিতে পারো একটু আহার, করো তবে সেটুকুই একটা প্রাণ কিছু খেতে পা। একটি মুখেও যদি তুলে দিতে পারো একটু আহার,
করো তবে সেটুকুই একটা প্রাণ কিছু খেতে পার কোটি কোটি হা আগাকে বার ভালোবাসতে শিখো মানুষেবার ভালোবাসতে শিখো মানুষেবার ভালোবাসতে শিখো ভাত খাইছো কবে ভাত আজকে খাইনি আমার নাম হলো মোহাম্মদ ইউল ইসলাম আমি আগে ঘাড়ে লঞ্চে পানি বেচতাম এখন আর বেচতে পারি না এখন আমরা আর কি টুকটাক মাছ ধরে খাই এখন আর কিছু আর আমরা এখন বহুত কষ্টতেই আছি আমাদের ভাই বেরাদার আছে ভাইয়ের আছে ওনারা অনেক কষ্টতে আছে কিন্তু কেউ খাইতে পারে না ভাত খাইছো কবে আমি ভাত আজকে খাইনি লাস্ট কবে খাইছো ভাত রাইতেও খাইনি আজকে খামু মাছ ধরে হ্যাঁ মাছ ধইরা তারপর বিক্রি কইরা তারপরে খাবো তোর এখন উপায় নাই আগে কি করতা আগে তো লঞ্চে পানি বেচতাম হ্যাঁ মাছ ধরে কোথায় মাছ ধরে যে বাটারখাল নদীতে কেপ্তেনখাল নদী পাও ডেলি পাই অল্প করে ওই দিস দশ টাকা বিশ টাকা ওই আর কি অন্য আবার একটা খিচুড়ি দোকান আছে ওই ওইটা দিয়ে আবার তারপরে দুই তিন দিন ট্রলার চালাইছিলাম এই ট্রলারগুলো বন্ধ করে দিছে ট্রলারে 100 টাকা 150 টাকা দিত এখন আর নেয় না লকডাউনে দেখে কিন্তু আমাদের লকডাউনটা খুললে অনেক ভালো হইতো আর কি কি সমস্যা হইতাছে লকডাউনে লকডাউনে মনে করেন যে আমরা একটু ওদিক ওদিকে গেলে আমাদের যে পুলিশ পিড়ায় তারপরে কালকা পিড়াইছিল আমার একটু ওই এক ভাই আমারে টাকা দিব দেখে তারপর গেছিলাম ভাত খাই বলে লাইগা পিড়াইছি লঞ্চে লঞ্চে এর বাইরে কেমনে খাইতা আগে খাইতা আগে কিরকম কিরকম খাইতা মানুষ লঞ্চের আগে লকডাউনটা খুললেও ভালো হইতো তারপর তারপর আমরা বোতল টোকাইও খাইছিলাম এরপর বোতল টোকাইতে গেলে পুলিশের আমাদের পিটাই একটা খিচুড়ির দোকান আছে এই খিচুড়ির দোকানে দিয়ে দেয় টাকা দেয় না কইছে 10-20 টাকা দেবে তারপর আমাদের খিচুড়ি খাওয়ায় কি মাছ পাও মাছ ওই যে ইয়া মাছ পাই বাইলা মাছ ওই তো 10-20 টাকা আমি লকডাউনে তো কেউ কেনে না টাকা পয়সা নাই বাইলা মাছের খুব দাম টাকা দেয় না খালি আমাদেরকে খাওয়ায় 10-20 টাকার খিচুড়ি খাওয়ায় একবেলা খাওয়া যায় ওই একা তিন বেলা থাকতে পারো একবেলা খাই আমরা তিন বেলা থাকতে পারি কিন্তু চাও অনেক কপালে অনেক কষ্ট দিয়ে থাকি মাছ না ধরতে পারলে খাইতে পারো না না